চুরি হওয়া সোনা উদ্ধার করলো নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ, গ্রেপ্তার এক। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের কুলটি থানার অন্তর্গত নিয়ামতপুর ফাঁড়ি পুলিশের বড় সাফল্য চুরি হওয়া সোনার উদ্ধার এবং একজনকে গ্রেপ্তারও করলো থানার পুলিশ। ঘটনা সম্বন্ধে পুলিশ সূত্রে জানা গিয়েছে যে বিগত বুধবার 9 তারিখে নিয়ামতপুর মন্দির পাড়ার বাসিন্দা বরুণ কুমার সাহার বাড়িতে চুরির ঘটনা ঘটে। প্রায় 99 গ্রাম সোনা চুরি হওয়ার ঘটনায় লিখিত অভিযোগ করা হয় নিয়ামতপুর বাড়িতে। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। এরপরই নিয়ামতপুর মন্দির পাড়ারই বাসিন্দা দীপক সাপকে 11 তারিখ শুক্রবার গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে উদ্ধার হয় চুরি হওয়া সোনা। অভিযুক্তকে আজ আসানসোল আদালতে পাঠিয়ে দেওয়া হয়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট, টাইমস বাংলা।